তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেজে এখন আমি রয়েছি এবং আপনারা প্রত্যেকে হয়তো জানেন যে আবারও কিন্তু পুনরায় বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আপনারা কীভাবে সেই ডাটা এন্ট্রি পদের জন্য অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সঠিকভাবে কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রত্যেকের জন্য একদম গুড নিউজ, যারা এখনও অপেক্ষা করেছিলেন যে ডাটা এন্ট্রি অপারেটর পদে বাংলা সহায়তা কেন্দ্রে যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা আপনারা অ্যাপ্লাই করতে চেয়েছিলেন কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কিন্তু এর আগে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তাতে কিন্তু অ্যাপ্লিকেশন সঠিকভাবে অনেকে করতে পারিনি। তো আজকে জাস্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস আপনাদেরকে স্ক্যান করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং কারা আপনারা অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হবেন। তো আপনারা যখন ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটেই যখন আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দুটা লিঙ্ক শো করবে, একটা হচ্ছে প্রথম যে লিঙ্কটি শো হচ্ছে এবং দ্বিতীয় লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন, কারণ প্রথম লিঙ্কের থেকে কিন্তু দ্বিতীয় লিঙ্কটি একটু কাজ করছে, অবশ্যই একটু সময় নেবে, আপনারা অবশ্যই সময় ধরে করবেন এবং আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো 50 KB মধ্যে রাখবেন। তো আমি দেখতে পাচ্ছেন যে আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে যখন নিয়োগ করা হয় ডাটা এন্ট্রি পদে তো সেটা কিন্তু ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবেল টেকনোলজির যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজে কিন্তু এখন আমি রয়েছি। তো আপনারা দ্বিতীয় যে অপশনটি রয়েছে দ্বিতীয় ক্লিক হেয়ারের যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে পরবর্তী যে পেজ সেই পরবর্তী পেজে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তিরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 1 নম্বর, 2 নম্বর যে আপনাকে 12 পাস হতে হবে এবং 3 নম্বর যেটা যে আপনার একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকা অবশ্যই দরকার এবং 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে 40 বছরের মধ্যে আপনাকে হতে হবে এবং এসসি এসটি এবং ওবিসির মধ্যে হলে কিন্তু আপনারা 43 বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্ত কিছু এখানে দেখে নেবেন এবং ম্যান্ডেটরি ডকুমেন্টস যেগুলোকে আপনাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে যে অন রিসেন্ট কালার পাসপোর্ট ফটো, অর্থাৎ যেটা 3 মাসের থেকে বেশি পুরনো হবে না, ঠিক আছে, সে ধরনের একটা কালার পাসপোর্ট ফটো এবং আপনাকে যেটি করতে হবে ক্যান্ডিডেট সিগনেচার, ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ জন্ম তারিখ প্রুফ, লাস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ ক্লাস টুয়েলভ বা লাস্ট যে কোয়ালিফিকেশান আপনার রয়েছে সেইটা এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটাও কিন্তু স্ক্যান করে আপনার রাখবেন এবং সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এবং এখানে নিচের দিকে দেখবেন যে ম্যাক্সিমাম 50 KB ফরম্যাটে জেপিজি বা পিএনজি, ঠিক আছে, পিডিএফ কিন্তু কখনোই নয়। তো আপনারা যখন এই পেজে আসবেন দেখবেন যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন রয়েছে এবং রিপ্রিট অ্যাকনলেজমেন্ট বলে একটা অপশন রয়েছে। তো আপনারা যেটা করবেন যে অ্যাপ্লাই নাও যে অপশনটি রয়েছে সেই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন, সেই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে অ্যাপ্লিকেশনের পেজ সেই অ্যাপ্লিকেশনের পেজে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে। তো যখনই আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করবেন সেখানে কিন্তু এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, এখানে সমস্ত ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ফর্ম কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। তো আপনাদেরকে যে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এবং এখানে যে ফর্মটি আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টস, ফটো, সিগনেচার এগুলো স্ক্যান করে রাখবেন এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটে এবং 50 KB মধ্যে। তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে যেটি আপনাকে করতে হবে যে প্রেফারেন্স ব্লক, আপনি কোন ব্লকের জন্য অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে, আপনি আপনার যে ব্লক রয়েছে সেটা সিলেক্ট করতে পারেন বা পরবর্তী যে ব্লক রয়েছে আপনার আশেপাশের যে কোনো ব্লকের জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় হয়তো নেবে, দেখতে পাচ্ছেন সমস্ত ব্লকগুলো এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আপনারা যে ব্লকের জন্য বা যে ব্লকে আপনারা আবেদন করতে চান সেই ব্লক এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে তো এখানে যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সেই ব্লকগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি এখান থেকে যে ব্লক রয়েছে সেই ব্লকটাকে এখানে সিলেক্ট করে নিলাম, তারপরে 2 নম্বর ব্লক রয়েছে, 3 নম্বর ব্লক রয়েছে। তো আপনারা যে ব্লকগুলো আপনারা এখান থেকে বেছে নেবেন সেই ব্লকের আন্ডারে কিন্তু আপনার ডাটা এন্ট্রি পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো 2 নম্বর যে ব্লক রয়েছে সেই 2 নম্বর ব্লকে আমি একটা ব্লক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি,
সিলেক্ট করে নেওয়ার পরে তিন নাম্বার যে ব্লক রয়েছে সেই তিন নাম্বার ব্লক এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এভাবে কিন্তু সমস্ত ব্লকগুলোকে আপনারা সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করে নেওয়ার পরে যেটি করতে হবে আপনাকে, আপনার যে ফার্স্ট আপনি যে ফটো স্ক্যান করে রেখেছেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে, সেটা 50 KB-র মধ্যে সেটা এখান থেকে আপনাকে আপলোড করতে হবে, এবং আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। তো আমি ফটো এবং সিগনেচার আপলোড করার পরে আপনাদেরকে সমস্ত ডিটেলসগুলো আবারও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আমি অলরেডি এখানে কিন্তু সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ আপলোড করে দিয়েছি। তারপরে আপনাকে যেটি করতে হবে যে আপনার যে বেসিক ইনফরমেশন, সেই বেসিক ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। তো নিচের দিকে আপনারা চলে যাবেন, নিচের দিকে গিয়ে দেখবেন যে এখানে বেসিক যে ইনফরমেশন যেটা চাইছে সেটা এখানে দিতে হবে। অ্যাপ্লিকান্টের যে নেম সেই নামটা এখানে দিয়ে দেবেন, অ্যাপ্লিকান্টের যে ফাদার নেম সেই ফাদার বা বাবার নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লিকান্টের যে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকান্টের জন্ম তারিখ যেটা হবে সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে যেটা করতে হবে যে এখানে ব্লাড গ্রুপ এখানে যে অপশনগুলো রয়েছে, যদি আপনার ব্লাড গ্রুপ আপনি টেস্ট করে থাকেন অবশ্যই এখান থেকে ব্লাড গ্রুপ দেবেন, নাহলে এটা ছেড়ে দেবেন, কারণ এখানে স্টার মার্ক নেই বা ম্যান্ডেটরি নয় এটা। তারপরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে রিলিজিয়ন, ধর্ম আপনার যেটা রয়েছে, হিন্দু হলে হিন্দু, ঠিক আছে, এবং মুসলিম হলে আপনি মুসলিম দেবেন। আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে বেছে নিয়ে দিয়ে দেবেন। তারপরে যেটা রয়েছে এখান থেকে কাস্ট, আপনি যে কাস্টের মধ্যে বিলং করেন সেই কাস্ট এখানে SC ST OBC জেনারেল যেটা হবে আপনার সেটা এখানে দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানে অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে, আপনাকে কিছু করতে হবে না। ম্যারিটাল স্ট্যাটাসে আপনি যদি সিঙ্গেল হন তো সিঙ্গেল, বা যদি বিবাহিত হলে ম্যারিডে আপনারা ক্লিক করবেন, আর সিঙ্গেল হলে আপনারা সিঙ্গেলে ক্লিক করবেন। তারপরে জেন্ডারে আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, বা টিনেজার্স বা বাচ্চা হলে কিন্তু টিনেজার্সে আপনারা ক্লিক করতে পারেন। তো এক্ষেত্রে মেল হলে মেল বা আপনার যেটা হবে সেটাই কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে এখানে আপনাকে যেটি করতে হবে অ্যাড্রেস ইনফরমেশন, অর্থাৎ আপনার যে অ্যাড্রেস সেটা এখান থেকে ফিল আপ করতে হবে। এখানে আপনি ভিলেজ বা স্ট্রিট, গ্রামের নাম বা রাস্তার নাম এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে আপনার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নাম এখানে আপনি দিয়ে দেবেন। দেন এখানে PS অর্থাৎ পুলিশ স্টেশনের নাম আপনি এখানে দিয়ে দেবেন, এবং সমস্ত কিছু কিন্তু এখানে স্টার মার্ক রয়েছে, অবশ্যই আপনাকে ফিল করতে হবে। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে বেছে দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নেবেন, বেছে এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপরে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সেই ব্লক এখানে শো করবে, সেই ব্লক এখান থেকে বেছে আপনাকে সেই ব্লকটাকে সিলেক্ট করে দিতে হবে। দেন আপনারা আপনাদের জিপি বা পঞ্চায়েত যেটা রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। তো এক্ষেত্রে কিন্তু একটু সময় নিতে পারে, তো অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন। দেখতেই পাচ্ছেন একটু, তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্লকের যে অপশন রয়েছে সেটা সম্পূর্ণটাই খুলে গেছে। এখানে সেই ব্লকটা আপনার সিলেক্ট করবেন যে আপনার যেটা ব্লক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার যে জিপি রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সম্পূর্ণ ড্রপ ডাউন মেনু রয়েছে, আপনাকে কিছু করতে হবে, জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন আপনার যেটা গ্রাম পঞ্চায়েত হবে। অটোমেটিকভাবে কিন্তু স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপরে আপনার পিনকোড দিয়ে দেবেন, ঠিক আছে। পিনকোড দেওয়ার পরে ইমেল আইডি আপনাকে অবশ্যই দিতে হবে, টেলিফোন নাম্বার যদি থাকে অবশ্যই দেবেন, নাহলে মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপরে পেন নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপরে আধার নাম্বার এবং ভোটার আইডি নাম্বার এখানে আপনারা অবশ্যই ফিল করে দেবেন। তো আমি সমস্ত কিছু ফিল করে দেওয়ার পরে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত কিছু এখানে আমি ফিল করে রেখেছি, এবং আমার সিকিউরিটি পারপাসে আমি কিন্তু বেশ কিছু অংশ এখানে হাইড করে রেখেছি। তো আপনারা প্রথমত আপনার যে ভিলেজ রয়েছে ভিলেজের নামটা দিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার ব্লক, তারপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেইটা, তারপরে স্টেট অটোমেটিকভাবে থাকবে, তারপরে আপনার পিনকোড, তারপরে ইমেল আইডি, তারপরে আপনার মোবাইল নাম্বার, তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, তারপরে পেন নাম্বার দিলে আপনারা দিতে পারেন, আধার নাম্বার অবশ্যই দিতে হবে, তারপরে ভোটার আইডি নাম্বার। এইটুকুটা দেওয়ার পরে আপনাদেরকে যেটি করতে হবে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেই একাডেমিক কোয়ালিফিকেশন আপনাকে ফিল করতে হবে। তো একাডেমিক কোয়ালিফিকেশনে এবার আপনারা একাডেমিক যে কোয়ালিফিকেশন, আপনার যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনে আপনারা চলে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একাডেমিক যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন আমি এখন চলে এসেছি। তো এখানে অটোমেটিকভাবে কিন্তু এখানে যেটি রয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ HS, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন। তো অবশ্যই আপনারা এখানে আপনার যেটি হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, এবং আপনারা চাইলে অ্যাড মোড়ে ক্লিক করে কিন্তু এখানে আবারও আপনারা অ্যাড করতে পারেন বা যোগ করতে পারেন। তো প্রথমত আপনারা HSটা সিলেক্ট করবেন, তারপরে অ্যাড মোড়ে ক্লিক করে গ্র্যাজুয়েশন, তারপরে অ্যাড মোড়ে ক্লিক করে পোস্ট গ্র্যাজুয়েশন। তো যেগুলো আপনার রয়েছে, আর যদি HS যদি থাকে শুধুমাত্র HS, তো HS সিলেক্ট করবেন। তারপরে আপনার যে বোর্ড বা ইউনিভার্সিটি রয়েছে, তো HS অবশ্যই আপনারা যে আপনার যে বোর্ড হবে সেটা এখানে দিয়ে দেবেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হলে আপনারা এটা সিলেক্ট করবেন। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে আপনারা পাস করেছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে যেটা রয়েছে যে ডিভিশন বা যে ক্লাস সেটা এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনারা
চাইলে এভাবে দিতে পারেন, ফার্স্ট ডিভিশন হলে ফার্স্ট, সেকেন্ড হলে সেকেন্ড, থার্ড হলে থার্ড, ঠিক আছে। এটা আপনারা দেওয়ার পরে এখানে পার্সেন্টেজ যে মার্কস মার্কস রয়েছে সেই পার্সেন্টেজটা আপনারা দিয়ে দেবেন। তারপর নেম অফ ইনস্টিটিউট অর্থাৎ আপনার যে স্কুলের নেম সেটা এখানে দিয়ে দেবেন, স্কুলের নেম, ঠিক আছে। দেওয়ার পরে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্কুলের নাম এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমার যে স্কুলের নেম বা কাস্টমার যে স্কুলের নেম এটা আমি সম্পূর্ণভাবে দিয়ে রেখেছি। দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, আপনারা আবার নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। নিচের দিকে এসে দেখবেন যে লেটেস্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার যদি কম্পিউটারের কোনো কোর্স করা থাকে আপনারা এখান থেকে আপনার দিয়ে দেবেন, ইনস্টিটিউট নেম দিয়ে দেবেন, তারপর নেম অফ কোর্স, যে কোর্স আপনার করেছেন, যেখান থেকে আপনারা কোর্স করেছেন সেই ইনস্টিটিউটের নেম আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে নেক্সট এখানে যে কোর্স আপনি করেছেন, ডিপ্লোমা হলে ডিপ্লোমা, আর যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন হলে সেটা দেবেন, বেসিক কম্পিউটার হলে বেসিক কম্পিউটার, যেটা আপনার করা রয়েছে ফ্রম টু ফ্রম অর্থাৎ কবে থেকে আপনারা করেছিলেন সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা সেই ডেটটা ইন ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে ডিভিশনটাকে এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে নিচের দিকে দেখবেন, নিচের দিকে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স ইনফরমেশন। যদি আপনার কোনো এই কাজে ডাটা এন্ট্রি অপারেটর পদের কাজে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে 1 ইয়ার 2 ইয়ার বা 2 ইয়ার প্লাস এক্সপিরিয়েন্স যেটা আপনার রয়েছে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পরে যেটি করতে হবে আপনাকে, যেটা হচ্ছে যে এখানে আপনার নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ নোয়েন, আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো জানেন বা ক্যান স্পিক, আপনি বলতে পারেন এবং যে সমস্ত ভাষাগুলো আপনারা বলতে পারেন সেটা এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা যে সমস্ত ভাষাগুলো লিখতে পারেন সেগুলো এখান থেকে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে যেটি রয়েছে নিচের দিকে দেখবেন, নিচের দিকে আর একটা অপশান রয়েছে যে আপনার যদি পিএফ নাম্বার থাকে, যদি আপনার পিএফ নাম্বার থাকে তাহলে এখানে পিএফ নাম্বারটি দিয়ে দেবেন, ইউএনএ নাম্বার থাকলে ইউএনএ নাম্বারটি এখানে দিয়ে দেবেন, যদি থাকে এই কলামটা অবশ্যই ফিল করবেন, যদি না থাকে এটা ছেড়ে দেবেন। তারপরে এখানে নমিনি নেম, নমিনি অর্থাৎ রিলেশনশিপ, সম্পর্ক কী সেটা আপনারা দেবেন, এবং এখানে ইএসআইসি নাম্বার অর্থাৎ যাদের পিএফ নাম্বার রয়েছে অবশ্যই আপনারা এই সমস্ত কিছু জানেন, ইউএনএ নাম্বার, তো যদি থাকে তাহলে এটা ফিল করে দেবেন, যদি না থাকে তো এটা ছেড়ে দেবেন, এখানে কোনো স্টার মার্ক নেই। তারপরে যেটি আপনাকে করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ডকুমেন্টস আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো 50 কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা হচ্ছে যে আপনার জন্ম তারিখ বা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা এটাকে অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন, ঠিক আছে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে। তারপরে লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন আপনারা দিয়ে দেবেন, এইচএস বা গ্রাজুয়েশন, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এখানে দিয়ে দেবেন, তারপরে আধার কার্ডের ফটো সব কপি আপনারা দিয়ে দেবেন, তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি এখানে দিতে পারেন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, এবং ভোটার কার্ডের যে স্ক্যান কপি আপনারা এখানে দিয়ে দেবেন, ভোটার কার্ড আপনার যে ভোটার কার্ড রয়েছে। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আপনারা কিন্তু আবারও পুনরায় একবার দেখে নেবেন, তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সমস্ত কিছু ফিল করে দেওয়ার পরে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে আমি এখানে ফিল করে দিয়েছি, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে, প্রথমত আপনারা যে ডকুমেন্টসটা আপলোড করবেন যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি অ্যাডমিট কার্ড আপলোড করে দেবেন, তারপর লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে আপনার এইচএস বা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের যে মার্কশিট রয়েছে সেটা এখান থেকে আপনি আপলোড করে দেবেন, তারপরে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট যেটা রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবেন, তারপরে ফটো আপনার যে আধার কার্ডের যে ফটো সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন, স্ক্যান করে রাখবেন, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এই কাজে তাহলে এখান থেকে আপনারা সেই এক্সপিরিয়েন্সের কোনো ডকুমেন্টস এখান থেকে আপলোড করে দিয়ে দেবেন, তারপরে আপনার ভোটার কার্ডের যে স্ক্যান কপি সেটা এখান থেকে আপনারা আপলোড করে দেবেন। তবে এখানে যেটি রয়েছে এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ভোটার কার্ডের যে অপশনটি রয়েছে এই দুটো না দিলেও কিন্তু চলবে, কিন্তু বাকি এখানে যে 4টা অপশন রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে। তো সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করার পরে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে রাইট মেরে দেবেন, রাইট মেরে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এখানে সাবমিট বাটনে আপনার ক্লিক করে দেবেন। সাবমিট যখন ক্লিক করবেন তারপরে পরবর্তী যে স্টেপ সেই পরবর্তী স্টেপে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো এখানে আমি সাবমিট বাটনে এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা সঠিকভাবে ফিল করার পরে অবশ্যই একবার রিচেক করে নেবেন, রিচেক করার পরে কিন্তু সাবমিট আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা সাবমিট করবেন একটু সময় নেবে, তো যখনই আপনার যে অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে তখনই কিন্তু এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, এবং এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্ট প্রিন্টটি, এখান থেকে আপনার প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট বলে একটা অপশন রয়েছে, এটা আপনারা প্রিন্ট আউট নিতে পারেন এবং সমস্ত ডিটেলস আপনার এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস শো করছে, এবং যে অ্যাপ্লিকেশন আইডি সেটাও কিন্তু এখানে শো করবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, এবং এখান থেকে আপনারা প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট ক্লিক করে কিন্তু আপনারা প্রিন্ট আউট সেই অ্যাকনোলেজমেন্টটি প্রিন্ট আউট নিতে পারেন, এবং সমস্ত কিছু এখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে।
তো আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট আউট নিয়ে নেবেন। এবং যারা আপনারা চাইছেন যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে, আমি অবশ্যই বাংলা সহায়তা কেন্দ্রের অ্যাপ্লিকেশনের জন্য, বাংলা সহায়তা কেন্দ্রের যে ডাটা এন্ট্রির পদের অ্যাপ্লিকেশনের জন্য সেই লিঙ্কটি কিন্তু আমি অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজেই বাংলা সহায়তা কেন্দ্রে যে ডাটা এন্ট্রি অপারেটর পদ, সেই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর পরবর্তী আপডেটগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। আর অজয় বাংলা চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।